सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी भलो आसो। आज के नवम और दशम श्रेणी बांग्लादेश विश्वपरिचय अध्याय प्रथम थेके आज के विषय हबे जुक्तफ्रंटेर सरकार प्रादेशिक निर्वाचन ए विषय तोमादेर साथे क्लास होबे। जुक्तफ्रंट गठन किभाबे हय সেটা আমরা প্রথমে দেখি। পাকিস্তান সরকার প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের টানবাহানা পূর্ববঙ্গের জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে। পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে 1953 সালের 14 নভেম্বর আওয়ামী মুসলিম লীগ সিদ্ধান্ত গ্রহণ করে যুক্তফ্রন্ট গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই যুক্তফ্রন্ট গঠন করার জন্য চারটি রাজনৈতিক দল একত্রিত হয়, সেটা হচ্ছে তোমার আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম ইসলাম এবং গণতন্ত্রী দল। 1954 সালে মার্চ মাসে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টকে 21 দফাকে তাদের স্বার্থ রক্ষা সনদ বলে বিবেচনা করে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট লাভ করে 223টি আসন, আর বাকি 9টি আসন লাভ করে মুসলিম লীগ। নির্বাচনে পূর্ববঙ্গের জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা পশ্চিম পাকিস্তানকে কর্তৃত্ব প্রভাব থেকে মুক্ত করার প্রধান রায় দেওয়া হয়। পূর্ব বাংলার বাঙালিদের শাসন থেকে দেখতে জনগণ যে আগ্রহী তা স্পষ্ট হয়ে ওঠে। যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকার গঠনের রায় লাভ করে জনগণ যে সকল ক্ষমতার উৎস এই নির্বাচনের মাধ্যমে তা প্রতিফলিত হয়। 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা গুলা কি কি ছিল সেটা জেনে নাও। 1 নম্বর ছিল প্রথমেই বাংলাকে পাকিস্তানের জনগণের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ, সকল প্রকার বৌদ্ধস্বত্ব সার্টিফিকেট প্রথা বাতিল করা। 3, পাট ব্যবসাকে জাতীয়করণ, পাটের ন্যায্য মূল্য প্রদান, পাট কেলেঙ্কারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা গ্রহণ করা। 4, সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা, কুটির হস্তশিল্পের উন্নতি সাধন করা। 5, পূর্ববাংলার লবণ শিল্পের সম্প্রসারণ, লবণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা। 6, শিল্প কারিগরি শ্রেণীর বাস্তুহারাদের পুনর্বাসন করা, খাল খনন, সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকে উপযোগী ও দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যবস্থা করা। 8, পূর্ব বাংলাকে শিল্পায়িত শ্রমিকের ন্যায্য ন্যায়সঙ্গত অধিকার রক্ষা করা। 9, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা, শিক্ষকদের ন্যায্য ন্যায়সঙ্গত বেতন ও ভাতার ব্যবস্থা করা। 10, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করে কেবল মাতৃভাষার শিক্ষা ব্যবস্থা মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা চালু করা। 11, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান, সকল প্রকার কালাকানুন বাতিল ও উচ্চশিক্ষা সহজলভ্য করা। 12, প্রশাসনিক ব্যয় সংকোচন, উচ্চ ও নিম্নোক্ত কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য হ্রাস করা, সকল প্রকার দুর্নীতি নির্মূল করা। 14, রাজবন্দীদের মুক্তিদান, বাক স্বাধীনতা, সভা সমিতি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। 15, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা। 16, বর্তমান হাউসকে আপাতত ছাত্রাবাস ও বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাগার করা হবে। 17, বাংলা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা। 18, 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা করা। 19, ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ববাংলার
পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা, 20 নম্বর নিয়মিত ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, 21 নম্বর ছিল পরপর তিনটি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করা। এইভাবে জয়যুক্ত হয়ে যুক্তফ্রন্ট 21 দফার ভিত্তিতে নির্বাচন করে এবং জয়যুক্ত হয় বিপুল ব্যবধানে এবং মুসলিম লীগ যে পূর্ববাংলায় শোচনীয়ভাবে পরাজিত ঘটে এবং সে এ থেকে পূর্ববাংলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে যে এটা ছিল স্বায়ত্ত শাসনের একটা দাবি ছিল, অর্থাৎ পূর্ববাংলার জনগণ বাঙালিদের ক্ষেত্রে বাঙালিরে শাসন করবে, এটাই ছিল তার প্রতিচ্ছবি। তারপরে যুক্তফ্রন্ট সরকার 1954 সালে 3 এপ্রিল যুক্তফ্রন্ট কৃষক শ্রমিক পার্টি নেতা শেখ এ কে ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, তাই পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্টকে যুক্তফ্রন্ট দলকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। আদমজি পাটকল ও কর্ণফুলি পাট কাগজকলের বাঙালি অবাঙালিদের মধ্যে দাঙ্গার অজুহাত দেখিয়ে দাঁড় করে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোস্তফা 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে পাকিস্তান সরকার ইন্দোনে ওই দাঙ্গা হয়েছিল। শেরে বাংলায় একে ফজলুল হককে গৃহবন্দী করা হয়, শেখ মুজিবুর রহমান সহ 3000 নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। এর মাধ্যমে পূর্ববাংলার প্রতি পাকিস্তানের শাসন গোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়। পূর্ববাংলার পাকিস্তানের অরাজক শাসন শুরু হয়, কেন্দ্র এবং প্রদেশে গণ গণ সরকার পরিবর্তন হতে থাকে। দেশের সামরিক শাসনের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। এটি ছিল যুক্তফ্রন্ট সরকার। পরবর্তীতে যে সরকারগুলো প্রত্যেকটি সামরিক শাসন এদেশে চালু হয়, তাহলে আমরা জানতে পারলাম যুক্তফ্রন্ট সরকার কীভাবে গঠিত হয় এবং নির্বাচন এবং সরকার গঠন পদ্ধতি। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।